আজ বানাচ্ছি সুজির উপমা। এটা তৈরি করা ভীষণ সহজ আর খুব কম সময়ে তৈরি করা যায়, তাই সকালের ব্রেকফাস্টে আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। আর এই সুজির উপমা কীভাবে একদম পারফেক্ট আর ঝরঝরে বানানো যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি সুজিটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি এক বাটি সুজি নিয়েছি ওজনে 150 গ্রাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ক্রমাগত নাড়তে হবে। সুজিটা নাড়তে নাড়তে যখন দেখবেন যে একদম ঝরঝরে হয়ে গেছে, তখন জানবেন যে সুজিটা ভাজা হয়ে গেছে। লো ফ্লেমে মোটামুটি 5 থেকে 6 মিনিট সুজিটা ভাজতে সময় লাগবে। সুজিটা এখানে ভাজা হয়ে গেছে, এরপর একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে 3 চামচ রিফাইন অয়েল দিলাম আর 1/2 কাপ চীনাবাদাম দিলাম। চীনাবাদামটাকেও লো ফ্লেমে খুব ভালো করে ভাজতে হবে। যখন দেখবেন যে উপরে হালকা কালার চলে এসছে, তখন জানবেন যে বাদামটা ভাজা হয়ে গেছে। এরপর তুলে একটা পাত্রে রেখে দিলাম। এরপর ওই তেলের মধ্যে 1/2 চামচ সর্ষে দিলাম আর 8-10টা কারি পাতা দিলাম। এরপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের কুচনো গাজর দিলাম। গাজরটাকেও একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ বিনস দিলাম। বিনসটাকেও ভালো করে ভেজে নেব। এই সুজির উপমা বানানোর জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। গাজর আর বিনস ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রয়োজন মতো লবণ দিলাম। লবণ দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/2 চামচ গ্রেট করা আদা দিলাম আর 3-4টে কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্যে। এরপর আদাটা খুব ভালো করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা একদম না থাকে। এরপর সবশেষে এর মধ্যে একটা ছোট টমেটো কুচনো দিলাম। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট খুব ভালো করে ভেজে নেব। সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা সুজিটা এখানে দিয়ে দিলাম। সুজিটাও এখানে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে প্রয়োজন মতো লবণ আর প্রয়োজন মতো চিনি দিলাম। এরপর চিনি আর লবণটা সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর যে বাটিতে আমি সুজি মেপেছিলাম সেই বাটিরই 1 বাটি আর একটু বেশি জল আমি এখানে ব্যবহার করছি। অবশ্যই এখানে উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে আর জলটা অল্প অল্প দিতে হবে, তবেই সুজিটা একদম ঝরঝরে হবে। একেবারে দিলে সুজিটা একদম ডেলা পাকিয়ে যাবে। এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে সুজির মধ্যে আর ক্রমাগত নাড়তে হবে। এইভাবে করলেই তবে সুজিটা একদম ঝরঝরে হবে। এরপর নাড়তে নাড়তে যখন দেখবেন যে সুজিটা একটু ঝরঝরে হয়ে আসছে, সেই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। এইভাবে 2 থেকে 3 মিনিট যদি রেখে দেওয়া যায় তাহলে সুজিটা ফুলে যাবে আর একদম ঝরঝরে হবে। 3 মিনিট পর ঢাকা খুলে সুজিটাকে আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখুন সুজিটা কতটা ঝরঝরে হয়েছে। এরপর আগে থেকে ভেজে রাখা বাদামগুলো সুজির মধ্যে দিয়ে দিলাম। বাদামগুলো দেওয়ার পর সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সুজির উপমা এখানে একদম রেডি হয়ে গেছে। এরপর সবশেষে 1/2 পাতিলেপুর রস আমি এখানে দিয়ে দিলাম। পাতিলেপুর রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ঝরঝরে সুজির উপমা। তাহলে আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে সুজির উপমা একবার তৈরি করে দেখুন, আপনাদেরও একদম পারফেক্ট ঝরঝরে সুজির উপমা তৈরি হবে। রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।